সিএএ নিয়ে নতুন আপডেট, অর্থাৎ এই যে এনআরসি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনীয় আইন, এটা কিন্তু শুরু হতে যাচ্ছে। অলরেডি কিন্তু আপনারা দেখছেন অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হচ্ছে। তো বর্তমান এই সিএএর আপডেট কি রয়েছে, বর্তমানে এই সিএ কি চলছে, কাদের কিন্তু আধার কার্ড বেছে বেছে বাতিল করা হচ্ছে, যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তারা এই নাগরিকত্বতে আগে আবেদন করতে পারবে কিনা, অর্থাৎ এনআরসিতে তাদের নাম তুলতে পারবে কিনা, এই যে যাবতীয় কোশ্চেন আপনাদের সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে যে আধার কার্ড বাতিলের মধ্য দিয়েই ঘুরপথে এনআরসির পথ প্রস্তুত করছে কেন্দ্রীয় সরকার। আমি আপনাদের যেটা বললাম, এই যে আধার কার্ড অনেকের বাতিল বা ডিঅ্যাক্টিভেট, অনেকের ক্যান্সেল, অনেকের সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটার মধ্য দিয়েই কিন্তু এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটার কিন্তু ঘুরপ্যাচ চলছে। এখানে নাগরিকপঞ্জী বিরোধী যুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভা থেকে শনিবার সেই কথাই কিন্তু উঠে এলো। মধ্য কলকাতার ভারত সেবা হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনআরসি বিরোধী আন্দোলনের নেতা প্রসেনজিৎ বসু, কলকাতা হাইকোর্টের আইনজীবী ঝুমা সেন, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের নেতা শরদিন্দু বিশ্বাস, স্বরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন, সিপিআই এমএল লিবারেশন নেতা রণজয় সেনগুপ্ত প্রমুখ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকেরই বক্তব্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার লক্ষ্যই কিন্তু এই কৌশলে মতুয়াদেরকেই কিন্তু লক্ষ্যবস্তু করা হলো, অর্থাৎ যারা মতুয়া রয়েছে বেছে বেছে তাদের আধার কার্ডই কিন্তু বাতিল করা হচ্ছে, অর্থাৎ মতুয়া সম্প্রদায় যারা রয়েছে তাদের কিন্তু দেখছেন যে ডিঅ্যাক্টিভেট কিন্তু হয়ে যাচ্ছে আধার, বা অনেকের আবার সাসপেন্ড, অনেকের আবার ক্যান্সেলও কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তারা এই এনআরসির লিস্টে নাম তুলতে পারবে কি না, বা তারা এই যে সিএ আইন রয়েছে সেটা যদি চালু হয় তারা নাগরিকত্ব পাবে কি না, সেটা কিন্তু আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওতেই জানাবো। তারপরে দেখি কি বলা হয়েছে। দেখুন এখানে বলেছে, প্রসেনজিৎ বলেন যে কে নাগরিক থাকবে কে থাকবে না তা নিয়ে কিন্তু কোনোরকমভাবেই এই যে আধার কর্তৃপক্ষ রয়েছে তার কিন্তু কোনো ক্ষমতা নেই এগুলো করার। এগুলো শুধুমাত্র একটি আইডি প্রুফ, সেটা কিন্তু আইডির মতোই রয়েছে, সে নাগরিকত্ব নিয়ে চলে যাবে সেই আধার কার্ড বন্ধ করে দিলে, তেমনটা করা ঠিক না বা তেমনটা করতে পারবে না আধার কর্তৃপক্ষ, সেটাই কিন্তু জানানো হয়েছে। আমরা ইউআইডিকে চিঠি পাঠিয়েছি, অর্থাৎ এই যে ইউআইডিএআই রয়েছে অর্থাৎ আধার কর্তৃপক্ষকে কিন্তু চিঠি পাঠিয়েছে, সদর্থক জবাব না পেলে জনস্বার্থে মামলা করব। অর্থাৎ এই যে আধার কার্ড কেন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, তারা নাগরিকত্ব নয় তার জন্য, মানে তারা যে নাগরিক নয় তার জন্য করে দেওয়া হচ্ছে কিনা, বা অন্য কোনো ইস্যু রয়েছে, এখানে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে সদর্থক যদি মানে জবাব না পায়, অর্থাৎ ঠিকঠাক যদি জবাব না পায় তাহলে কিন্তু জনস্বার্থে তারা মামলা করবে, তার হুঁশিয়ারি কিন্তু লোকসভা নির্বাচনের আগে। বিজেপি যদি এসব বন্ধ না করে তাহলে যারা নাগরিকত্ব কেড়ে নিতে চায় তাদের বিপক্ষে কিন্তু প্রচারে নামবো। অর্থাৎ বলছে এই যে বিজেপি সরকার রয়েছে, যারা কিন্তু সিএএ বা এনআরসি চালু করতে চায়, তারা যদি এই লোকসভা ভোটের আগে এই যে মানে বলতে পারেন যে সিএএ বলুন বা এই যে নাগরিকত্ব আইন নিয়ে যে ঝামেলা শুরু করছে সেটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু তাদের বিপক্ষে বা তাদের বিরুদ্ধে কিন্তু প্রচারে নামবে। শরদিন্দুর অভিযোগ, যাদের কাছে আধার বাতিলের চিঠি গিয়েছে তাদের 95% মানুষ কিন্তু মতুয়া। নদিয়া বলুন, উত্তর চব্বিশ পরগনা বলুন, পূর্ব বর্ধমান, মালদা সহ কিন্তু বেছে বেছে মতুয়াদের কাছে এই চিঠি গিয়েছে। অর্থাৎ এখানে বলছে এই যে মতুয়া সম্প্রদায় রয়েছে, 95% মানুষের যে আধার কার্ড সেটা কিন্তু মতুয়া সম্প্রদায়ের বন্ধ হয়েছে, আর বাকি 5% অন্যান্যদের, তাদের সিএর টোপ দিয়ে
নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে সিএএ রয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে বলছে নাগরিকত্ব দিবে, এটা নাকি টোপ টোপ দিয়ে কিন্তু তারা কি করতে চাচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছে, বা এটা কিন্তু একটা টোপ হিসাবে দিচ্ছে যে সিএএ বলছে যে আপনাদের নাগরিকত্ব দেবে, তারপরে আসলে দেখা গেলো যে নাগরিকত্ব না দিয়ে আপনাদেরকে কিন্তু আরও বিদেশি বলে ঘোষণা করে দিল, এমনটাই কিন্তু বলছে। যাই হোক, এটা সম্পূর্ণ কিন্তু এই যে শীর্ষেন্দুর রয়েছে তার কিন্তু মানে বক্তব্য রয়েছে, শরসিন্দুর মানে বক্তব্য। যাই হোক, এখানে তারপরে কি বলছে আমরা যদি দেখি, তার সংযোজন রাজ্য সরকার যে সমাধানের দাবি করেছে তাও অসত্য, রাজ্য সরকারও কোনো স্থায়ী সমাধান করতে পারেনি। অর্থাৎ এই নিয়ে রাজ্য সরকার বিরোধিত্ব তো করছে যে সিএ হতে দেব না, কিন্তু এটার যে একটা মানে সঠিক সমাধান সেটা কিন্তু এখনও করে উঠতে পারেনি। অর্থাৎ যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য হয়তো একটা অন্য আধার কার্ড তৈরি করে দিচ্ছে, আধার কার্ড তো নয়, বিকল্প একটি কার্ড কিন্তু করে দেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু আসলে এটাতে কতটা সমাধান হবে, কারণ যে ব্যক্তির আধার কার্ড বাতিল হয়েছে সেই ব্যক্তি তো আর কেন্দ্র সরকারের তরফে কোনো কিছু পাচ্ছে না, সেক্ষেত্রে এই যে রাজ্য সরকারের কার্ড সেটা দিয়ে কী হবে, এটা কিন্তু একটা কোনো স্থায়ী মানে সমস্যার সমাধান হলো না, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না, অর্থাৎ এই যে এনআরসি লিস্ট রয়েছে সেখানে তারা তাদের নাম তুলতে পারবে কি না। দেখুন, যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে তাদের লেটারের মধ্যে বলে দিয়েছে যে তারা কিন্তু এই যে ইন্ডিয়াতে বসবাস করছে এখানে থাকার জন্য যে নিয়ম সেটা পালন করতে পারছে না, যার জন্যই কিন্তু তাদের বিদেশি এক ধরনের বলা হচ্ছে, কারণ তারা যে ইন্ডিয়াতে মানে বসবাস করছে সেটার জন্য যে সঠিক প্রমাণপত্র বলতে পারেন বা যথার্থ যে প্রমাণপত্র বলতে পারেন সেটা কিন্তু তারা প্রুভ করতে পারছে না, যার জন্য কিন্তু তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এটাই আপনারা হয়তো দেখে থাকবেন সেই চিঠিতে কিন্তু সেটাই বলা হয়েছে। তো আমি আপনাদের দেখাতে চাইবো যে 28A যে নিয়মটা রয়েছে সেখানে কি বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠিটাই যাদের আধার কার্ড বাতিল হয়েছে সেটা এসেছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের উল্লেখ করে দিয়েছে যে এই যে আপনার কাছে লেটারটা আসলো এটার মূল কারণই হচ্ছে এই যে দেখুন এখানে ইওর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল, অর্থাৎ আপনি যে এখানে বসবাস করছেন ইন্ডিয়াতে সেটা কিন্তু ফুলফিল করছে না, আপনি বিদেশি এক প্রকার, সেটাই কিন্তু বলতে চাচ্ছে। কোন নিয়মে? এই যে দেখুন 28A নিয়ম যে রয়েছে সেই নিয়মে কিন্তু। কোনটা রেগুলেশন এটা চালু হয়েছিল কবে? 2016 সালে রেগুলেশন চালু হয়েছিল। 28A যে ধারা রয়েছে এই ধারা অনুযায়ী আপনি যে ইন্ডিয়াতে রয়েছেন সেটা কিন্তু আপনি ইন্ডিয়া থাকার জন্য যে নিয়মগুলো ফুলফিল করতে হবে সেটা কিন্তু করতে পারছেন না, যার জন্য কিন্তু আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনি যদি মানে কি বলবো এনআরসি লিস্টে নাম তুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিদেশিভাবেই দেখা হবে, বা আপনাকে কিন্তু মানে কি বলবে মানে ভেরিফাই করা হবে যে আপনি ভারতীয় নন। আপনি যদি ভারতীয় নাগরিকত্ব চান যার জন্য যে নিয়মগুলো থাকবে সেগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি পাবেন। এবার এখনও কিন্তু এই যে সিএএ রয়েছে তার নিয়ম কিন্তু লাগু করা হয়নি, যে কি কিন্তু লাগবে বা কীভাবেই বা হবে কিছুই কিন্তু জানা যায়নি। তো যাই হোক, সময় খুব কম রয়েছে লোকসভা ভোটের, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই হয়তো এই নিয়ে আমরা আপডেট পাবো, যখনই আপডেট পাবো আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।